আমি মনে করি যে এই আন্দোলনে সাংবাদিকদের বা গণমাধ্যমের ভূমিকা কি ছিল এটা নিয়েও আমাদের আসলে খুবই নিবিড়ভাবে এটা পর্যালোচনা করা উচিত। ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল, আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি, আর কী তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে।